Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Hi guys, good morning and welcome to my Bangla vlog channel. So, aaj ke hoche 23rd April. और आज के हम मासी जन्मदिन मासी जानाई जे हैप्पी बर्थडे मेनी मेनी हैप्पी रिटर्न्स ऑफ द डे जानी तुम्हें सब ब्लॉग देखो ब्लॉग टाके स्टार्ट करछी मात्र स्नान करे एसेछी चूलगुलो एखोनो भेजा आछे लांच करिनी আমি লাঞ্চ করব তারপরে বেরোব কোথায় যাব বলে মাসিকে আমি বলেছি যে সন্ধ্যাবেলা আমার বাড়িতে আসতে মাসি হচ্ছে একটু জন্মদিন নিয়ে খুবই এক্সাইটেড থাকে আর মাসির জন্মদিন সেলিব্রেট করতে আমার ভীষণই ভালো লাগে তো সেই জন্য মাসিকে আমি বলেছি যে মাসি তুমি এমনি বিকেলবেলা আমাদের বাড়িতে এসো আমরা একটু গল্প টল্প করব একসাথে সেই জন্য মাসিকে এখন আমি ফোন করে একবার কনফার্ম হয়ে নিলাম মাসি বলল যে বিকেলবেলা আসবে সেই জন্য আমি এখন একটু বাজারে যাব কতবার যে সেই জন্য সেই জন্য সেই জন্য বলে গেলাম যাই হোক लांच करे बाजार जाब बजारे गए एक बेलून और एकटू केक निये आसब घर टाके डेकोरेट करब जाते मासी आसले पर एक सरप्राइज दीते बार्थडे एक सुंदर करे सजाते पारी और सेलिब्रेट करते पारी ताई सबटाई करब तोमादेर साथे ताई तोमादेरके साथे निये आमी होच्छे एखन थेके ब्लगटाके स्टार्ट करछि तो तोमरा देखते थाको तोमादेर सबाइके गुड मर्निंग एंड वेलकाम बैक टू माई चैनल तोमादेर तखन बोललाम जे आमी लांच करेई जाब হচ্ছে বাজারে কিন্তু আমার এটাই হচ্ছে প্রবলেম আমার খেয়ে নেওয়ার পর প্রচন্ড ল্যাজ লাগে আর আমার তখন একটু ঘুমোতে ইচ্ছা করে আমি যতটা খাওয়ার আগ পর্যন্ত অ্যাক্টিভ থাকি ভাবি এটা করব ওটা করব এটা আনব সেটা আনব কিন্তু যখনই আমার পেটে খাবার চলে যায় তখন আমাকে একদম আমার শোয়ার জন্য মনটা ছটফট করতে থাকে আর বাইরে এত রোদ আর এত গরম আমি যদি এখন বের হই আমি হয়তো মাথাটা ঘুরে উল্টে পড়ে যেতে পারি রাস্তায় এতটাই গরম সেজন্য এখন আর বেরোচ্ছি না এখন একটু রেস্ট নিই একটু শুয়ে থাকি সাড়ে চারটার দিকে অল্প একটু রোদটা পড়লে তারপরে যাব বাজারে আর মাসির এমনিতেও আস্তে আস্তে দেরি আছে ছটা সাড়ে ছটা তো বাজবেই সুতরাং আমার এত তাড়াতাড়ি গিয়েও কোনো লাভ নেই ওই জন্য এখন একটু রেস্ট নেই পরে উঠে যখন যাব তখন তোমাদের সাথে আবার কথা বলবো এরকমটা তোমাদের সাথে হয় নাকি আমাকে বলো তো যে খাবার পরে সমস্ত এনার্জি চলে যায় মানুষ খাবার কি করতে খায় না এনার্জি আবার সঞ্চয় করার জন্যই তো আমরা খাবার খাই কিন্তু আমি একটা এরকম মানুষ আমি যতক্ষণ আমার পেট ফাঁকা থাকে আমি পুরো অ্যাক্টিভ থাকি আমাকে দিয়ে তুমি সব করাতে পারবে কোনো প্রবলেম নেই কিন্তু যখনই আমি ভরপেট খেয়ে নিই আমার একদম অ্যাক্টিভিটির লেভেল জিরো হয়ে যায় তখন আমার কিচ্ছু ভালো লাগে না ওই জন্য আমি সবসময় একটু কম 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 খাওয়ার চেষ্টা করি আমি ভাত খেলেও মানে এতটা পরিমাণ ভাত খাই যদি আমি এতটা পরিমাণ ভাত খাই তাহলে আমি সারাদিন অ্যাক্টিভ থাকবো কিন্তু যদি আমি বেশি ভাত খেয়ে নিই তাহলে আমার সেদিন সারাদিনটা গেল মাটি হয়ে আমার আর কিছু কাজ করতে ইচ্ছা করবে না ঘুমোতে ইচ্ছা করবে শুয়ে থাকতে ইচ্ছা করবে এগুলো প্রবলেম আমার সাথে হয়ে থাকে তোমাদের সাথেও কি এরকম হয় আমাকে জানিও তো কমেন্টে এরকম হয় নাকি এরকম কার কার সাথে হয় বলো ভাবছিলাম প্রথমে কেকও বানাবো ভাবছিলাম একটা কেক বানাবো আর হচ্ছে আমি যে এমনি একটা প্লেন কেক বানাই আমার চ্যানেলে দেখো আমি রেসিপিটা দিয়েছিলাম একটা এমনি প্লেন ডিম দিয়ে কেক বানাই সেই কেকটা হচ্ছে আমার মামার খুব ফেভারিট মামা খুব ভালোবাসে ওই কেকটা খেতে তো মামা তো আজকে আসবে মামা প্রতিদিনই আমার সাথে দেখা করতে আসে সন্ধ্যেবেলা সেজন্য ভাবছিলাম ওই কেকটা বানাই তাহলে মামা ওই কেকটা খেতে পারবে আর এমনি যেই ক্রিম দেওয়া বাজারের কেকগুলো হয় মানে মিয়া আমরের কেক বা অন্য কোথাও তো অনেক প্রচুর পরিমাণে ক্রিম দেওয়া থাকে ওই ক্রিম দেওয়া কেকগুলো মামা খায় না ক্রিম খেলে নাকি মামার গ্যাসের প্রবলেম হয় সেজন্য ক্রিম দেওয়া কেক খায় না সেজন্য প্রথমে ভাবলাম একটা প্লেন কেক বানাই আর মাসির জন্য আরেকটা ওরকম কেক কিনে আনবো কিন্তু এখন এত গরম লাগছে আর ইচ্ছা করছে না কেক বানাতে ভাবছি কিনেই আনি দেখি এখনও ঠিক নেই পরে যদি আবার এনার্জি গ্রো হয় তাহলে বানাতেও পারি এখন আবার আপাতত একটু শুয়ে নেই তারপর উঠে বাকি কী কী করবো না করবো সেটা ভাবছি এখন আর মাথাও কাজ করছে না এখন আমাকে একটু ঘুমোতেই হবে রেডি হয়ে গেছি আমি এখন বাজে সাড়ে চারটা আমি দুটো মাস্ক পরে নিয়েছি তোমরা আমাকে জাজ করতে পারো যে এই রকম সিচুয়েশনে বাইরে বেরোনোর কী দরকার কিন্তু আমি সমস্ত প্রিকশন মেনটেন করেই বাইরে যাই স্যানিটাইজার ব্যবহার করি আজকে আমি দুটো মাস্ক পরেছি অন্যদিন একটা মাস্ক পরি কিন্তু আজকে দুটো পরেছি তো আমি আসব এসে সেই মাস্ক দুটো ধুয়ে দেবো ভালো করে সব কিছু স্যানিটাইজ করে নেব সো তোমরা চিন্তা করো না তোমরাও বাইরে গেলে কিন্তু অবশ্যই প্রিকশন মেনটেন করে বাইরে যেও কারণ সাবধানে থাকাটা খুব দরকার আমাদের নিজেদের ভালো থাকার জন্য সবাইকে সাবধানে থাকতে হবে তো চলো
আমি একদম রেডি, ভাই রেডি হচ্ছে, বাজারে যাই চলো। প্রায় 4:45 বাজে, তাও এত রোদ আর বাইরে এত গরম, মানে কি বলবো, আজকে প্রচন্ডই রোদ। অবশ্য রোদও ভালো, বৃষ্টি বৃষ্টি মেঘলা মেঘলা ওয়েদার সবসময় ভালো লাগে না, একটু রোদেরও দরকার। আজকে ভীষণই রোদ। তারপর বেলুনস, একটু সাজানোর জিনিস, দেন তোমার গিফটস সব নিয়ে নিয়েছি, সব নেওয়া হয়ে গেছে। এখন শুধু ঘরটাকে ফটাফট সাজাতে লাগবে, কারণ 5:30 অলরেডি বেজে গেছে, মাসি হয়তো 6:30-7:30 দিকেই আসবে। তো আমি জামাটা চেঞ্জ করে নেব, দেন বাড়ির জামা পরে নিয়ে আমি গ্রুমটাকে সাজাবো। তো চলো, যে আমি এরকম ছোট্টার মধ্যেই ডেকোরেশন করেছি, আর বেশি বেলুন ফোলাতে ইচ্ছা করছিল না, যদিও পাম্প দিয়ে ফোলাচ্ছিলাম, কিন্তু তাও এত গরমের মধ্যে ফ্যান অফ করে বসে পারছিলাম না, ওই জন্য এতটুকুই সাজিয়েছি। এখানে গিফটটা রেখে দিয়েছি, কেকটাও আছে। এবার আমি এই সারা রুমের লাইটটা অফ করে দেব, অন্ধকার করে রাখবো, তারপর মাসি এসে যখন কলিং বেল বাজাবে তখন লাইটটা জ্বালাবো। দেখো ওইদিকে, তারও একদিকে একটা বেলুন চলে গেছে, এটাকে নিয়ে আসি, এদিকে রাখি। এতটুকি সাজানো তো হয়ে গেছে সব কিছু, কিন্তু আমি এখনই রেডি হবো না, আমি এইভাবেই বাড়ির জামা পরে থাকবো, আর লাইটগুলো সব অফ করে দেবো, আর মাসি আসলে পরে যখন কলিং বেল বাজাবে তখন বারান্দায় গিয়ে এরকম একটা প্রিটেন্ড করবো যে আমার শরীর ভালো না, ভালো লাগছে না এরকম, আর তারপরে যখন মাসি ঘরে ঢুকবে তখন লাইটগুলো জ্বালিয়ে দেবো। এখন আমি এরকমই পাগলের মতন করে থাকবো, ঠিক আছে? তারপর বলো কেমন লাগলো তোমার? একটু বেশি অ্যাক্টিং হয়ে গেল, ওভার অ্যাক্টিং এর জন্য 5 নম্বর কাটা গেল। ভালো হয়েছে না সাজানোটা অল ছোট খাটোর মধ্যে? হ্যাঁ, হলুদ আর পিঙ্ক বেলুনটা খুব সুন্দর লাগছে। তো দাঁড়াও আমি রেডি হয়ে নিই, তারপর কেক কাটবা। ইয়ে, মাসির পছন্দ হয়েছে আমার সাজানো। মাসি যখন ঢুকলো তখন আমি রিয়াকশনটাকে রেকর্ড করতে পারিনি, কারণ আমি হচ্ছে এই ফোনটাকে ওই ঘরে রেখে দিয়ে চলে এসে দরজা খুলে ফেলছি, আমি ভুলেই গেছি যে ব্লক করছি, সরি। তাই জন্য পরে এমনি মাসিকে জিজ্ঞেস করলাম তোমাদের সাথে যে মাসি কেমন লাগলো, মাসির খুব পছন্দ হয়েছে, মাসির খুব ভালো লেগেছে। আমি এখন ঝটপট রেডি হয়ে যাই, তারপর মাসিকে দিয়ে কেকটা কাটাবো। আমি একটু রেডি হয়ে গেছি, এখন কেক কাটবো, তোমরা সাথে থাকো। Thank you.
মাসি গিফটটা খোলো এবার এটা আমার তরফ থেকে খোলো এই পাশটা দেখো এটা এটা তো ফ্রন্ট দাঁড়াও কেমন হয়েছে দেখো তুমি দেখো পছন্দ হয়েছে খুব সুন্দর আর এই গিফটটা হলো ভাইয়ের তরফ থেকে মাসির জন্য ভাই খুব সুন্দর একটা গণেশ ঠাকুর মাসিকে গিফট দিয়েছে বার্থডে পার্টি ওভার মাসি আর ছোট ভাই চলে গেল মামাও চলে গেল এবার আমি করব ডিনার আর আমি প্রচন্ডই টায়ার্ড ওজন্য চেঞ্জ করে ডিনার করব আর মাসি আজকে আমার জন্য বানিয়ে নিয়েছে এঁচোর চিংড়ি তো ভালো কিছু রান্না করলেই মাসির একটু আমাকে খাওয়াতে মন চায় সেই জন্য আমার জন্য বাটি করে এঁচোর চিংড়ি নিয়ে এসছে আমি ওটা দিয়ে এখন রুটি দিয়ে আর পনির দিয়ে হচ্ছে ডিনার করব খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করলাম না আর আজকের ব্লগটাকে আমি এখানেই এন্ড করে দিচ্ছি আই হোপ তোমাদের এই ব্লগটা দেখতে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেল আইকনটা ক্লিক করে দিও তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি টিল দেন সবাই খুব 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 ভালো থেকো নিজের শরীরের যত্ন নিও সাবধানে থেকো আর সবাইকে ভালো রেখো আমি তাহলে আসি গুড নাইট বাই